সমাসের এ পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখে নেব বহুব্রী সমাস। প্রথমেই জেনে নেই বহুব্রী সমাস কী বা বহুব্রী সমাস কাকে বলে। তোমরা জানো যে সমাসের পূর্ব বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকেই বহুব্রী সমাস বলে। আমরা এভাবে বলতে পারি যে সমস্ত পদের দুটি পদ থাকে, একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। পূর্বপদ ও পরপদ যদি কোনোটির অর্থ সমস্ত পদে বিদ্যমান না থাকে, নতুন বা তৃতীয় অর্থ প্রকাশ করে তাকেই কিন্তু আমরা বহুব্রী সমাস বলি। বন্ধুরা চলো তাহলে কিছু উদাহরণ জেনে নেই, তাহলে আমাদের বহুব্রী সমাসের সমস্যাটা থাকবে না। প্রথমেই আসি বহুব্রী। এই পদটিকে যদি আমরা ব্যাসবাক্য করি, এই সমস্ত পদটিকে যদি ব্যাসবাক্য করি, তাহলে পাই বহু ধান আছে যা। এখানে লক্ষ্য করার বিষয় বহু অর্থ অনেক, বৃহি অর্থ হচ্ছে ধান, অনেক ধান আছে যা। তোমাকে যদি বলা হয় বহুব্রী বলতে কি তুমি অনেক বোঝো নাকি ধানকে বোঝো? আসলে অনেক ধান কোনোটির অর্থ এই সমস্ত পদে বিদ্যমান হচ্ছে না, তাহলে একটি নতুন অর্থ পাচ্ছি আমরা, তৃতীয় অর্থকে প্রধান পাচ্ছে, তা হচ্ছে সম্পদশীল ব্যক্তি, টাকা পয়সাওয়ালা ব্যক্তি অথবা একটি সমাসের নাম। এখান থেকে আমরা বলতে পারি যে বহুব্রী সমাস ওই সমস্ত পদেই বহুব্রী সমাস হবে যখন সমস্ত পদটি পূর্বপাত ও পরপাত অনুযায়ী অর্থ প্রদান না করে নতুন অথবা তৃতীয় অর্থ প্রদান করে তাকেই কিন্তু বহুব্রী সমাস বলে, বা সেই সমস্ত পদকেই আমরা বহুব্রী সমাস করে নেব। আরও কিছু উদাহরণ জেনে নেই বন্ধুরা। এখন আসি আশি বিশ। তোমরা দেখো তো আশি অর্থ দাস, দাঁত বিষ, আশিতে বিষ চা। যে কোনো প্রাণীর দাঁতে কিন্তু বিষ থাকতে পারে, কিন্তু আশি বিষ বলতে সাপকেই বুঝে থাকি। নতুন একটি অর্থ পেয়ে গেলাম আশি বিশে, বা আশি বিশ শব্দটি তৃতীয় অর্থ প্রদান করতেছে। পূর্বপদ এখানে আশি এবং বিশ অনুযায়ী সমস্ত পদ অর্থ প্রদান করছে না, এজন্য এটি বহুব্রী সমাস। এভাবে যদি দেখি নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার তাকেই নীলকণ্ঠ বলা হয়। কিন্তু দেখো নীলকণ্ঠ কোনোটির অর্থ সমস্ত পদ প্রদান না করে একজন হিন্দু দেবতা শিবকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তৃতীয় অর্থ প্রদান করছে, এজন্য এটি বহুব্রী সমাস। আরেকটু বলে দেই যে ব্যাসবাক্য করতে গিয়ে আমরা এখানে যার শব্দটি পাচ্ছি, অর্থাৎ ব্যাসবাক্যে যে যিনি যার থাকলে সেটিও কিন্তু বহুব্রী সমাস হয়। আমরা যদি আরেকটু উদাহরণ জেনে নেই তাহলে বুঝতে পারব যে বেতার শব্দটি তোমরা যদি দেখো, বেতার এটি ব্যাসবাক্য করলে দাঁড়ায় নেই তার যার, তাকেই বেতার বলা হয়। আমরা যদি আমাদের প্রত্যেকেরই ফোন দেখি, এই ফোনে কিন্তু তার নেই, তাহলে বন্ধুরা ফোনে তার নেই বিদায় কি ফোনকে আমরা বেতার বলি? এরকম তারবিহীন অনেক যন্ত্র রয়েছে, কিন্তু আমরা কি বুঝি বেতার বলতে? এখানে একটা ছবি দিয়েছি, তোমরা বুঝতেই পেরেছো তরঙ্গ যন্ত্র বা রেডিওকে বোঝানো হয়েছে, এজন্যই কিন্তু এটি বহুব্রী সমাস। এভাবে যদি দেখি কোলাকুলি, কোলে কোলে যে মিলন, কোল এখানে পূর্বপদ, কোলে বা পরপদ, কোল এবং কোল কোনোটিকে না বুঝিয়ে মিলন অর্থকে বোঝানো হচ্ছে, ভ্রাতৃত্ব বন্ধনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নতুন একটি অর্থ পাচ্ছি, এজন্য এটি বহুব্রী সমাস। আমরা যদি আরেকটু দেখে নেই গায়ে হলুদ, তোমরা দেখো গায়ে হলুদ, এই সমস্ত পদটিকে যদি ব্যাসবাক্য করি তাহলে পাচ্ছি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখানে গায়ে ও হলুদ পূর্বপদ এবং পরপদ অনুযায়ী সমস্ত পদ অর্থ প্রদান না করে নতুন একটি অর্থ প্রদান করছে, তা হচ্ছে একটা অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে বন্ধুরা। কেননা গায়ে হলুদে কিন্তু উৎসব হয়, মেহমান আসে, ধুমধাম করে উৎসব হয়, এজন্য গা এবং হলুদ কোনোটিকে না বুঝিয়ে একটা অনুষ্ঠান বা উৎসবকে বোঝানো হচ্ছে, এজন্য এটি বহুব্রী সমাস। আমরা আরেকটু দেখে নেই, বহুব্রী সমাস অনেক প্রকার রয়েছে।
এর মধ্যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে? তোমরা সংখ্যা শব্দটি দেখেই বুঝতে পারছো, পূর্বপদে যদি সংখ্যা থাকে তাকেই কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। আমরা দেখব দশানন শব্দটি ব্যঞ্জনবাক্য। দশ, আনন এখানে মুখ, যান এখানে দশ পূর্বপদ সংখ্যা, আননার্থ মুখ, কিন্তু নতুন একটি অর্থ প্রদান করছে, তা হচ্ছে রাবণ। দশানন যায় যে কাউকে আমরা বুঝি না। এখানে একটি ছবি দেখিয়েছি, তা হচ্ছে দেখো দশটি মুখ রয়েছে, অর্থাৎ লঙ্কা রাজা রাবণকে বোঝানো হচ্ছে। এজন্য এটি বহুব্রীহি সমাস এবং দশ একটি সংখ্যাবাচক শব্দ, এজন্য এটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এভাবে যদি দেখো দোলনা, দোলনা শব্দটির ব্যাজবাক্য হচ্ছে দুটি নল চার, দুটি এবং নল কোনোটিকে না বুঝিয়ে দোল খাওয়াকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তোমরা জানো খুব মজার একটি জিনিস, তা হচ্ছে দোলনা, যেখানে বসে মানুষ দোল খায়। একটি তৃতীয় অর্থ পাচ্ছি, এজন্য এটি বহুব্রীহি, আর দুটি এটি সংখ্যাবাচক শব্দ, এজন্য এটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আরেকটু দেখে নেই সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে, চৌ চালা, চৌ অর্থ চাল, চালা চাল যে ঘরে। বন্ধুরা লক্ষ্য করো তো, চার একটি সংখ্যা, এজন্য এটি সংখ্যাবাচক হবে, এবং চৌ এবং চার ও চাল কোনোটিকে না বুঝিয়ে আমরা কিন্তু একটি ঘরকে বুঝে থাকি, অর্থাৎ নতুন একটি অর্থ পাচ্ছি, এই জন্য এটি কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। একটু যদি বলি যে তুমি চৌচালায় গিয়ে বিশ্রাম করো, তুমি চারকে বুঝবে নাকি চালকে বুঝবে? আসলে তুমি কোনোটিকে বুঝবে না, না বুঝিয়ে তুমি একটি ঘরকে বুঝবে, এই জন্য এটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এবং নতুন একটি অর্থ পাচ্ছি। এভাবে আমরা যদি দেখি বেতিহার বহুব্রীহি, তোমাদের সবচেয়ে একটি বিষয় মজার বিষয় একটি হচ্ছে বেতিহার বহুব্রীহি। তোমরা কারোকে পড়েছো বেতিহার কর্তা? এই বেতিহার কর্তায় দেখি দুটি কর্তা একই কাজ করলে তাকে বেতিহার কর্তা বলা হয়। তাহলে বেতিহার বহুব্রীহিতে দুটি কর্তা একই কাজ করবে এবং ক্রিয়ার পারস্পরিকতা বোঝাবে, এটি হচ্ছে বেতিহার বহুব্রীহির বৈশিষ্ট্য। আরেকটু দেখে নেই বেতিহার বহুব্রীহির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বিরুক্ত থাকবে, অর্থাৎ দুবার উক্ত থাকবে, যে শব্দগুলো সমস্ত পদ গঠিত হবে তা পরপর দুবার উক্ত হবে, অর্থাৎ বলা হবে। সেই সঙ্গে বেতিহার বহুব্রীহির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, পূর্বপদে আ থাকে এবং পরপদে ই থাকে, সেই সমস্ত পদগুলোই আমাদের কিন্তু বেতিহার বহুব্রীহি হবে। বন্ধুরা আমরা কিছু উদাহরণ দেখে নেই, যেমন চুলাচুলি। এখানে দেখো চুলাচুলি একজনে হয় না, দুজন হয়, এখানে কর্তার পারস্পরিকতা রয়েছে, ক্রিয়ার পারস্পরিকতা রয়েছে এবং কর্তা একই কাজ করতেছে। এবং চুল এবং চুলকে না বুঝিয়ে নতুন একটি অর্থ পাচ্ছি, তা হচ্ছে লড়াই, যুদ্ধ, এই জন্য এটি বেতিহার বহুব্রীহি সমাস। আরও একটি যদি উদাহরণ দেখে নেই লাঠালাঠি, তোমরা দেখো লাঠিতে লাঠিতে যে যুদ্ধ তাকেই কিন্তু লাঠালাঠি বলা হয়, এবং লাঠালাঠি যুদ্ধ করতে দুজন থাকে, এবং পূর্বপদে লাঠা আ রয়েছে এবং পরপদে লাঠি ই রয়েছে, এটিও কিন্তু বেতিহার বহুব্রীহি সমাসের অন্যতম বৈশিষ্ট্য। এখানে দুটি তোমাদেরকে চিত্র দিয়েছি, চুলে চুলি, চুলা চুলাচুলি এবং হচ্ছে লাঠালাঠি, এই জন্যই এটি বেতিহার বহুব্রীহি সমাস। আমরা যদি আরেকটি উদাহরণ দেখে নেই কোলাকুলি, কুলে কুলে যে মিলন তাকেই কিন্তু কোলাকুলি বলা হয়, অর্থাৎ এখানে কোল এবং কোলকে না বুঝিয়ে আমরা আগেই জেনেছি যে একটা সৌহার্দ্যপূর্ণ অথবা মিলনকে বোঝানো হচ্ছে, এজন্য এটি বেতিহার বহুব্রীহি সমাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বহুব্রীহি সমাসের একদম সহজেই আমরা জেনে নেব এবং সহজেই বাকি শ্রেণীবিভাগগুলো দেখে নেব। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।